নমস্কার বন্ধুরা, আমি প্রবীর। আরও একবার স্বাগত জানাই পিএস ব্লগে, সেই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরও একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। বন্ধুরা আজকে আমরা যাব হাওড়া থেকে ব্যান্ডেলে, ব্যান্ডেল লোকালে। তো আমাদের ট্রেন হবে 10:55 আর আমাদের ওখানে পৌঁছে দেবে 11:55, আর আমাদের ট্রেনের নাম্বার হবে 37237। এই ব্যান্ডেল লোকালে যাব আমরা, আর আমাদের টোটাল কিলোমিটার কভার করবো আমরা 39 কিলোমিটার, আর আমাদের গন্তব্যের টাইম লাগবে 1 ঘন্টা। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর আজকে ব্লগে আমি একা আসিনি, আমার সঙ্গে আরও দুজন এসছে দেখতে পাচ্ছ। এই যে পল্লব আছে আর গুল্লু আছে, দুজনের চ্যানেল আছে, তোমরা একটা ফলো করে দিও। আর বলে রাখি ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমরা টিকিয়াপাড়া থেকে বেরোচ্ছি, আর আমাদের টোটাল আজকে ডেস্টিনেশন হবে ব্যান্ডেল, আর আমরা যাব টোটাল 16টা স্টেশন কভার করে, আর আমাদের টোটাল টাইম লাগবে 1 ঘন্টা, আর আমরা টোটাল কভার করব 39 কিলোমিটার। আর 16টা স্টেশন যে কটা তোমাদের কাছে দিতে পারবো ডিটেলসে সে কটা বলবো। যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো তোমরা স্কিপ না করে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে দেবে। ইতিমধ্যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। এখানটায় দেখতে পাচ্ছ কার সিটটা আছে, এখানটায় যত এক্সপ্রেস ট্রেন আছে সেই এক্সপ্রেস ট্রেনগুলোর ইঞ্জিনগুলি এখানে এসে রাত্রিবেলা দাঁড়ায়, আর তারপরে এই এক্সপ্রেস ট্রেনগুলি চেক করা হয়। বন্ধুরা আজকে উইকেন্ড হওয়ার জন্য দেখতে পাচ্ছ ট্রেন পুরো ফাঁকা, চারদিকটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে পাচ্ছ, সেটা একদম লোকজন কম, প্রায় একদম নিত্য নিমিত্ত মাত্র। বন্ধুরা সিগন্যালিংয়ের জন্য আমাদের ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে গেলো, দেখতে পাচ্ছ রেড সিগন্যাল হয়ে আছে, সেই জন্য আমাদের এই ব্যান্ডেল লোকালটা দাঁড়িয়ে গেলো, জানি না কখন হবে, এখন ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি, কখন সিগন্যাল ক্লিয়ার হবে সেটা বলতে পারছি না। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর এরপরে আমাদের স্টেশন হবে লিলুয়া, বেলুর, বালি, তারপর উত্তরপাড়ায় আসবো। উত্তরপাড়ায় গিয়ে আবার তোমাদের বলবো পুরো ডিটেলসটা, তার মাঝখানে বেলুর আর বালি, যে লিলুয়া বেলুর বালি আছে ওগুলো জাস্ট এমনি দেখিয়ে রাখবো তোমাদের স্টেশনগুলো। বন্ধুরা এটা লিলুয়া স্টেশন থেকে ছেড়ে দিল এখন ট্রেন, আর পরের স্টেশন হলো বালি, সেখানে আবার দাঁড়াবে। এটা বেলুর স্টেশনে ঢুকছে ট্রেন, দেখতে পাচ্ছ বেলুর স্টেশনে ট্রেন ঢুকছে এখন, গন্তব্যের সেকেন্ড স্টেশন বেলুর, সেখানে এখন ট্রেনটা ঢুকছে আমাদের। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের 3 নম্বর স্টেশন দেখতে পাচ্ছ ঢুকছি, সেখানে বালি, 3 নম্বর স্টেশন বালি, সেখানে এখন ঢুকছি আমরা দেখতে পাচ্ছ সেটা। বন্ধুরা এবার 4 নম্বর স্টেশনে ঢুকছি, সেটা হলো উত্তরপাড়া, এখানে ঢুকছি, আর তারপরে স্টেশন হবে হিংমোটর, আর তারপর হবে কুননগর, মানে প্রায় ইতিমধ্যে আমরা 5 নম্বর স্টেশনে চলে এলাম দেখতে পাচ্ছ, এখন স্টেশনে ঢুকছি উত্তরপাড়া স্টেশন হুগলি জেলার। বন্ধুরা এরপরে স্টেশন হবে আমাদের রিষড়া, তারপর শ্রীরামপুর, তারপর শেওড়াফুলি, এখনও বেশ
তারপর গিয়ে পৌঁছাবো আমরা ব্যান্ডেল। আর ট্রেনের অ্যাভারেজ স্পিড রয়েছে 67 কিলোমিটার পার আওয়ার, লোকাল ট্রেনের স্পিড যথেষ্ট রয়েছে। এটা হলো রিষ্টা স্টেশন, দেখতে পাচ্ছ এখানে ট্রেন ঢুকছে, এখন রিষ্টা স্টেশনে ট্রেন ঢুকছে। বন্ধুরা এখন শ্রীরামপুর স্টেশন ছাড়ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ ধরো আমরা এখন রয়েছি ভদ্রেশ্বর স্টেশনে। আর এছাড়া ভদ্রেশ্বর কালীবাড়ির জন্য বিখ্যাত। দেখতে পাচ্ছ এখন আমরা চলে এসেছি মানকুণ্ডু, মানকুণ্ডু রেস্টুরেন্ট ঢুকছি, দেখতে পাচ্ছ চন্দননগর স্টেশন, দেখতে পাচ্ছ চন্দননগর ঢুকছে এখন। তোরা এখন রয়েছি চুচুড়া স্টেশনে, দেখতে পাচ্ছ চুচুড়া ঢুকছি এখন। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ঢুকছি আমরা হুগলি স্টেশনে, এরপরে আমাদের আর একটা স্টেশন মাত্র ব্যান্ডেলের, তো লাস্ট স্টেশন ঢুকছি এখন, দেখতে পাচ্ছ। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যের শেষ স্টেশন ব্যান্ডেল, সে ব্যান্ডেল জংশনে এখন ঢুকছি। আর আমরা টোটাল 39 কিলোমিটার কভার করেছি, দেখতে পাচ্ছ লাস্ট স্টেশনে ঢুকছি। আমাদের ট্রেন অনেকটা লেট করেছে, প্রায় 15 মিনিট লেট করেছে। আমাদের ঢুকিয়ে দেওয়ার কথা ছিল 11:55, সেখানে এখন প্রায় 12টা বেজে গেছে, 12:15 হয়ে গেছে, 10:15 এরকম বাজছে। যাই হোক, বন্ধুরা আমরা ব্যান্ডেল চলে এসেছি, আর এখন ব্যান্ডেল জংশনের সাবওয়েতে রয়েছি, দেখতে পাচ্ছ সেটা এই সাবওয়ে পুরোটা। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এই ট্রেন জার্নি, তাহলে অতি অবশ্যই জার্নিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা সেগুলো দেখতে পারো। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। বাই বাই।